1980 সালে 25 মার্চ এক নৃশংস হামলায় কমপক্ষে 100 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হয়। যে ঘটনা সরজমিনে দেখে এসে জাতীয় প্রেস ক্লাবে সবিস্তারে বর্ণনা করেন 3 সংসদ সদস্য, যথাক্রমে শাহজাহান সিরাজ, রাশেদ খান মেনন ও উপেন্দ্রলাল চাকমা। সূত্র দ্য ডেইলি অবজারভার, 23 এপ্রিল 1980। 96 সালে 29 জন কাঠুরিয়াকে হত্যা, ভুবনছড়া গণহত্যা ইত্যাদি। 1980 থেকে 1991 পর্যন্ত শান্তিবাহিনী 952 জন বাঙালি এবং 188 জন পাহাড়িকে হত্যা করে, 626 জন বাঙালি এবং 152 জন পাহাড়িকে জখম এবং 411 জন বাঙালি ও 205 জন পাহাড়িকে অপহরণ করেন। এই তথ্য জানিয়েছেন এম আর শেলি 1991 সালে প্রকাশিত তার দ্য চিটাগং হিল ট্র্যাক্টস অব বাংলাদেশ অ্যান আনটোল্ড হিস্টোরি বইতে।